ভবন ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত ফরিদপুর বিশ্বজ্যা বিশিষ্ট বক্ষব্যাধী হাসপাতাল ও ক্লিনিক। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। বছরের পর বছর রোগ নির্ণয় যন্ত্রগুলো বন্ধ থাকায় বেশি সমস্যায় পড়েন তারা। বিষয়টি স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সিভিল সার্জন। ফরিদপুর থেকে আশিস পোদ্দার বিমানের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন শর্মা। 1961 সালে 8 একর জমির উপর ফরিদপুর শহরতলির ভাজনডাঙ্গা এলাকায় ক্ষুব্ধী হাসপাতাল ও ক্লিনিকের কার্যক্রম শুরু হয়। সময়ের সঙ্গে সংস্কার ও উন্নয়ন না করায় হাসপাতালটির বর্তমান চিত্র খুবই নাজুক। সন্ধ্যা হলেই হাসপাতাল এলাকায় নেমে আসে ভুতুরে পরিবেশ, গড়ে ওঠে মাদকসেবীদের আড্ডা। সন্ধ্যার পর থেকে কোনো রকম আলোকসজ্জা নাই। এখানে আলোকসজ্জা না থাকার কারণে বিভিন্ন ধরনের বাইরে থেকে লোক আসে, এখানে বিভিন্ন ধরনের নেশা করছে। কোনো লোকজন থাকে না এই জায়গায়, সিকিউরিটি গার্ড মার্ট কেউ থাকে না। এলাকার আশেপাশেটা এত নির্জন, এত নিরিবিলি যে এখানে একটা ওষুধের দোকান নাই, এর আশেপাশে একটা খাবারের হোটেল নাই। হাসপাতালটির জনবল সংকটও চরমে। একজন মাত্র মেডিকেল অফিসার দিয়ে চলছে চিকিৎসা সেবা। জুনিয়র কনসালটেন্ট, নার্স, আয়া সহ 17টি পদের বিপরীতে রয়েছেন মাত্র 6 জন। আমাদের এখানে লোক বলের হচ্ছে যে ব্যবস্থাটা থাকতো, ভালো থাকতো, তাহলে হয়তো দূরের রোগীগুলো এসে হয়তো বাইরে তারা থাকতে পারতো, কিন্তু তাদের পক্ষে আসলে সম্ভব না। সন্ধ্যার পর থেকে এখানে তো আমরা নিজেরাই তো স্টাফ হয়েও তো আমরা আসতে ভয় পাই। লোকবল সংকটের কথা স্বীকার করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। দীর্ঘদিন যাবৎ যে কনসালট্যান্টের পদ সেটা খালি আছে। মেডিকেল অফিসারের 2টি পদ, 1টি পদ ফিলে বসে, বাকিটা কর্মরত একজন আছেন। তো এখন সিনিয়র কনসালট্যান্টের পদ খালি থাকার কারণে আমি সর্বদ্রসন্তকে একজন কনসালট্যান্টকে সাময়িকভাবে ওখানে ন্যস্ত করেছি। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দ্রুত হাসপাতালটির সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শারমিন শর্মা, মোহনা সংবাদ।